অনেকে বলেন এই সরকারের আমলে জিনিসপত্রের দাম অনেক বেশি হচ্ছে। আমরাও মনে করি জিনিসপত্রের দাম অনেক বেশি, আমাদের সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করছে আমাদের দেশের লোকেরা যাতে অভুক্ত না হয়, টিসিবি কার্ডের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ারের মাধ্যমে আপনার চেষ্টা করছে। কিন্তু বিএনপি ক্ষমতা আসলে তারা কি জিনিসপত্রের দাম কমাতে পারবেন? অসম্ভব, কারণ ডলারের দাম যখন বেড়ে যাবে, আমরা মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসছিলেন তখন ডলারের দাম ছিল 71 টাকা 72 টাকা, আর এখন ডলারের দাম 114 টাকা 115 টাকা। আবার যখন দিন যাবে ডলারের দাম যখন বেড়ে যাবে তখন জিনিসপত্রের দাম আরো বাড়বে। কাজে সংগ্রামী জাতি জনগণ, বিএনপি যে ওরা আসলে যাকে সোনায় মোড়াই দিবেন, জিনিসপত্রের দাম কমাই দিবেন, এবার শুধু বলতেছে শেখ হাসিনার টাকা খালাদা দিয়ে বসে নাকি সব হয়ে যাবে। এত রাজনীতির হিসাব নিকাশ একটা সহজ নয়। বিএনপির পক্ষে কোনোদিন কোনো সময় তারাদের পক্ষে সেটা সম্ভব নয়, দুই কারণে। একটা কারণ, তারা 15 বছর ক্ষমতার বাইরে আছে, তারা বর্তমানে ক্ষুধার্ত, আসি যা কিছু পাবে খাবে, কাজেই ওরা ক্ষমতা আসলে বড় তাদের খাবার হিংস্রতা আরো বেড়ে যাবে। তাই ওদের কথা কান না দিয়ে আজকে জননীতি সাহেবের নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে বিদেশিরা আমাদের উপর যে ধরনের চাপ প্রয়োগ করছে, মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা সাহস আছে বলে তাকে প্রতিহিত করছে। প্রতিটি দেশপ্রেমিকের দায়িত্ব জননীতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। সেই জন্য আমি আহ্বান জানাবো প্রতিটি সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে জননীতি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার। পরিশেষে আমি আরেকটা পয়েন্ট বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা আজকে অনেক বছর, প্রায় 19 বছর 14 দলীয় জোট করেছি, আমাদের মধ্যে কোনো ঝগড়া বিভেদ নাই, কে ক্ষমতা আছে ক্ষমতা নাই সেটা ইম্পর্টেন্ট নাই, কে কি বিয়ে দিয়েছে এটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু কিছু কিছু নেতা তারা বলছেন 14 দলীয় জোট নাকি মাননীয় প্রধানমন্ত্রীর দালালি করছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী, তার সাথে দালালির প্রশ্ন আসে না, তার সাথে আমাদের রাজনৈতিক ঐক্য আছে। সে রাজনৈতিক ঐক্য হচ্ছে 23 দফা রাজনৈতিক ঐক্য। যিনি বলেন উনি ওই জিওর আমলে দালালি করে জার্মানি দিয়েছিলেন, যিনি বলেন উনি পূর্ণ দলের আন্দোলন যখন তুঙ্গে তখন আমাদের পূর্ণ দলের পেছনে ছুরিকাঘাত করে রাতের অন্ধকারে এর সাথে সাথে হাত ছুড়িয়েছিলেন, উনি যিনি বলে উনি গৃহ পালিত বিরোধী দলের নেতা হয়েছিলেন, আজকে আবার বিএনপি উনি নাকি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, আজকে উনি আবার ওই গণতন্ত্র মঞ্চের নামে ওই বিএনপিদের পক্ষপাতপুষ্ট কাজ করছেন, কাজে ওনার মুখে এটা শোভা পায়। আর আমরা রাজনৈতিক কারণে জননীতি শেখ হাসিনার পেছনে আছি।